এই ক্লাসের আলোচ্য বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বর 2021 অষ্টম শ্রেণী বিষয় বাংলা। এই অ্যাক্টিভিটি টাস্কটিকে তোমরা পার্ট 6 বলতে পারো, বা অন্যভাবে বলতে গেলে এটি হলো 2021-এর অ্যাক্টিভিটি টাস্কের থার্ড সিরিজ। তো যাক সে কথা, এবার আমরা প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে উত্তরগুলো নিয়ে আলোচনা করব, বাড়তি কোনো কথা বলবো না, কারণ এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, এমনিতেই ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে। তো প্রথমে 1 নম্বর প্রশ্নতে 6টি প্রশ্ন রয়েছে, এই প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 2 নম্বর করে, মোট 12 নম্বর। আগে আমরা এই 6টি প্রশ্নের উত্তর দেখে নেবো, তারপরে আমরা বাকি প্রশ্নগুলো একে একে দেখতে শুরু করব। তাহলে দেখো, প্রশ্ন নম্বর 1.1, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, কার পাশে দাঁড়ানোর এই আহ্বান? এই প্রশ্নটির উত্তর হবে এরকম, মানবিক বোধ সম্পন্ন কবি শক্তি চট্টোপাধ্যায় দাঁড়াও কবিতায় মনুষ্যত্ব, বিবেকবোধ ইত্যাদি গুণ সম্পন্ন মানুষকে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এই প্রশ্নটির জন্য 2 নম্বর, 2 নম্বরে এইটুকু লিখলেই যথেষ্ট, বেশি লেখার কিন্তু মানে দরকার নেই। চলে যাব পরের প্রশ্নে। রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি? উত্তরে চাষিরা কি বলেছিল? এই প্রশ্নটির উত্তর হবে এরকম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ পাঠ্যাংশে রমেশের উদ্ধৃত উক্তির উত্তরে চাষিরা বলেছিল যে তাদের 100 বিঘের মাঠ ডুবে গেছে, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে, গায়ে একটা ঘরও খেতে পাবে না। চলে যাব পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 1.3, একটি স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ, কাদের দেখে একথা মনে হয়? এই প্রশ্নটির উত্তর হবে এরকম, অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছন্নছাড়া কবিতাটিতে স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ বলতে রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দেওয়া একদল ছন্নছাড়া শিক্ষিত বেকার যুবকের কথা বলা হয়েছে, যারা চোঙা প্যান্ট, চোখা জুতো ও পরা মেজাজে বিদ্যমান। চলে যাব পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 1.4, গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র, লেখকের এমন মন্তব্যের কারণ কি? এই প্রশ্নটির উত্তর হবে এরকম, বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু গাছের কথা রচনাংশে মন্তব্য করেছেন, গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। এর কারণ, মানুষের মধ্যেকার নানান স্বভাব বৈশিষ্ট্য গাছেদের মধ্যেও বিদ্যমান, মানুষের মতো এদের জীবনেও অভাব অনটন এবং দুঃখ কষ্ট রয়েছে। মানুষের মধ্যে যেমন সদ্গুণ আছে, এদের মধ্যেও সেই সদ্গুণের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। চলে যাব পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 1.5, তবু নেই সে তো নেই, নেই রে কি না থাকার যন্ত্রণা পঙ্ক্তিটিতে মর্মরিত হয়ে উঠেছে। এই প্রশ্নটির উত্তর হবে এরকম, বুদ্ধদেব বসু হাওয়ার গান কবিতায় বলেছেন, হাওয়াদের বাড়ি না থাকায় তারা পৃথিবীর সর্বত্র জলে স্থলে পাহাড়ে বন জঙ্গলে বাড়ির খোঁজ করে বেড়ায়। তাদের এই স্থায়ী ঠিকানা বা আপন আশ্রয় না থাকার যন্ত্রণা পঙ্ক্তিটিতে মর্মরিত হয়ে উঠেছে। এখানে মর্মরিত, এখানে একটা রেফ চিহ্ন হবে, রেফ চিহ্নটা বাদ চলে গেছে, এই রেফ চিহ্নটা তোমরা দিয়ে দেবে। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 1.6, ছন্দহীন বুনো চালতার, বুনো চালতাকে ছন্দহীন বলা হয়েছে কেন? এই প্রশ্নটির উত্তর হবে এরকম, কবি জীবনানন্দ দাস পারাগার দুপ্রহর ভালোবাসি কবিতায় দেখেছেন, নিঝুম দুপুরে জলসিডি নদীর পাশে বুনো চালতার শাখাগুলি নুয়ে পড়ে, জলে তাদের মুখ দেখা যায়, কিন্তু বাতাসহীন দুপুরে বুনো চালতার ডালে কোনো দোলন দেখা যায় না, তাই বুনো চালতা ছন্দহীন। চলে যাব পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 2, এখানে রয়েছে 6টি প্রশ্ন, এবার এই প্রশ্নগুলির জন্য রয়েছে এক একটির প্রতি 3 নম্বর করে, মোট 3, 6, 18 নম্বর। এবার তাহলে আমরা একে একে প্রশ্ন ধরে ধরে উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন 2.1, দাঁড়াও কবিতার ভাববস্তু আলোচনা করো। এই প্রশ্নটির উত্তর হবে এরকম, কবি শক্তি চট্টোপাধ্যায় দাঁড়াও কবিতাটির মধ্য দিয়ে মানুষের মানবিকতার অবক্ষয়ের দিকটিকে তুলে ধরেছেন। মানুষ যত আধুনিকতার শিখরে উত্তীর্ণ হয়েছে, ততই মানবিকতার অবক্ষয় দেখা দিয়েছে। মানুষ হয়ে উঠেছে আত্মকেন্দ্রিক, স্বার্থপর, সুযোগ সন্ধানী ও ক্ষমতা লোভী। কবি প্রত্যক্ষ করেছেন মানুষের আর্ত অসহায় রূপ, তাই মনুষ্যত্ব, বিবেকবোধ ইত্যাদি গুণ সম্পন্ন মানুষকে তিনি অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। চলে যাব পরের প্রশ্নে। রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল, রমেশের বিস্ময়ের কারণ কি? এই প্রশ্নটির উত্তর হবে এরকম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ পাঠ্যাংশে রমেশ রমার কাছে
বাঁধ কাটার প্রস্তাব নিয়ে উপস্থিত হয়। রমেশ আশা করেছিল চাষিদের বাঁচাতে বাঁধ কাটার নিশ্চয় রমার মত থাকবে, কিন্তু রমাকে বিষয়টি জানাতেই সে প্রথমে মাছের বন্দোবস্তের কথা জিজ্ঞাসা করে। রমেশ তখন চাষিদের স্বার্থে এই সামান্য ক্ষতিটুকু মেনে নিতে অনুরোধ জানায়। তখন রমা সোজাসুজি জানিয়ে দেয়, এতগুলো টাকা লোকসান করে তার বাঁধ কাটায় মত নেই। এই অপ্রত্যাশিত আশাভঙ্গে রমেশ হতবুদ্ধি হয়ে যায়। চলে যাব পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 2.3। আমি নেমে পড়লাম তাড়াতাড়ি, কথক কোথা থেকে কেন নেমে পড়েছিলেন? এই প্রশ্নটির উত্তর হবে, অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছন্নছাড়া কবিতাটিতে দেখা যায় একটি বেওয়ারিস ভিখারি গাড়ি চাপা পড়ায় একদল ছন্নছাড়া বেকার যুবক ফাঁকা ট্যাক্সি খুঁজছিল। এমন সময় কবি সহানুভূতিশীল দরদি মনের পরিচয় দিয়ে তাদের গাড়িতে লিফট দিতে চায়। গাড়ি পেয়ে যাওয়ায় গাড়িটিকে নিয়ে তাড়াতাড়ি তারা ঘটনাস্থলে যায়। রক্তে মাংসে দলা পাকিয়ে যাওয়া ভিখারিটির শরীরটিকে তারা পাঁজা কোলা করে তুলে নেয় ট্যাক্সিতে, কিন্তু কবি তাদের মতো মানবিক নন, তাই ভিখারির দেহের রক্তের দাগ থেকে ভদ্রতা ও শালীনতাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়েন। চলে যাব পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 2.4। জীবনের ধর্ম গাছের কথা রচনায় কিভাবে ব্যক্ত হয়েছে? এর উত্তরটি হবে এরকম, বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু গাছের কথা নামক গদ্যাংশে গাছের জীবন ধর্ম আলোচনা প্রসঙ্গে জীবনের স্বাভাবিক ও সাধারণ ধর্ম সম্পর্কে সুচিন্তিত মতামত দিয়েছেন। শুকনো ডাল আর জীবিত গাছের তুলনা করে তিনি বলেছেন, বিকাশ বৃদ্ধি ও গতি হলো জীবনের ধর্ম, শুকনো ডালের এই বৈশিষ্ট্য নেই। গতি বোঝাতে লেখক লতানো গাছের উদাহরণ দিয়েছেন, বিকাশ ও পরিণতি যে প্রাণের ধর্ম তা বোঝাতে তিনি বীজ ও ডিমের কথা বলেছেন। উত্তাপ জল ও মাটির সংস্পর্শে বীজ থেকে অঙ্কুরোদ্গম হয় এবং তা থেকে যথাসময়ে চারাগাছ বৃদ্ধি পেয়ে পরিণত হয়ে ওঠে। অনুরূপভাবে মানব জীবনেও উপযুক্ত পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চলে যাব পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 2.5। কি করে বুঝবো আসলে কি করতে হবে? উদ্ধৃতিটির আলোকে বুকু চরিত্রটির অসহায়তার স্বরূপ উদ্ঘাটন করো। এই প্রশ্নটির উত্তর হবে এরকম, আশাপূর্ণা দেবীর কি করে বুঝবো গল্পে বুকুকে তার মা বারংবার বুঝিয়েছে সবসময় সত্য কথা বলতে হবে এবং কারো কাছে কোনো কিছু গোপন করা উচিত নয়, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কোথায় কেমন আচরণ করা উচিত তিনি তার শিক্ষা দেননি। তাই অতিথিদের অসময়ে বাড়িতে আসা প্রসঙ্গে মা ও বাবা যে যে মন্তব্যগুলি করে বিরক্তি প্রকাশ করেছে সেগুলি সে অতিথিদের সামনে প্রকাশ করে দেয়। ছোট বুকু ভেবেছিল মা হয়তো সত্য কথা বললে সন্তুষ্ট হবেন, উল্টে যে তাকেই মার খেতে হতে পারে তা সে ভাবেনি। সরল স্বাভাবিক 6 বছরের শিশু বুকুর পক্ষে স্থান কাল পাত্র বিবেচনা করে কথা বলা সম্ভব হয়ে ওঠেনি, ফলে সে অসহায়তার সম্মুখীন হয়েছে। চলে যাব পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 2.6। আজ সকালে মনে পড়লো একটি গল্প, গল্পটি বিবৃত করো। এই প্রশ্নটির উত্তর হবে এরকম, অবনীন্দ্রনাথ ঠাকুরের নাটোরের কথা রচনাংশ থেকে উদ্ধৃত উক্তিটি নেওয়া হয়েছে। এখানে যে গল্পের কথা বলা হয়েছে সেটি হলো, লেখক শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর তার কাকা রবীন্দ্রনাথ ও অন্যান্যদের সঙ্গে নাটোরে অনুষ্ঠিত প্রভিন্সিয়াল কনফারেন্সে যোগ দিতে গিয়েছিলেন। এই সম্মেলনে অভ্যর্থনা কমিটির সভাপতি নাটোরের মহারাজ জগদীন্দ্রনাথ তাদের জন্য রাজকীয় আয়োজন করেন, যেমন খাওয়া দাওয়া তেমনি অন্যান্য সব ব্যবস্থা। তারপর যথারীতি শুরু হয় গোল টেবিলে বৈঠক এবং বক্তৃতা। ইংরেজিতে বক্তৃতা শুরু হতেই অবনীন্দ্রনাথ ও তার সঙ্গীরা সঙ্গে সঙ্গে বাংলা বাংলা বলে প্রতিবাদ শুরু করেন। এরপর কেউ আর ইংরেজিতে বক্তৃতা দিতে পারেননি, এমনকি ইংরেজি দূরস্থ লালমোহন ঘোষও শেষ পর্যন্ত বাংলায় বলতে বাধ্য হন। এটি লেখকের কাছে মনে রাখার মতোই ঘটনা। চলে যাচ্ছি পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 3। এখানে বলছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন নম্বর 3.1, নির্দেশক বা বিবৃতিমূলক বাক্যের একটি উদাহরণ দাও। এই উদাহরণটি হবে এরকম, সে প্রতিদিন স্কুলে যায়। এটি হলো একটি বিবৃতিমূলক বা নির্দেশক বাক্যের উদাহরণ। এবার দেখো নিচে একটি ছক রয়েছে প্রশ্ন নম্বর 3.2 তে, শূন্যস্থান পূরণ করো। এখানে আবেগসূচক বাক্য আমাদের যে অনেক রকমের হয়ে থাকে, অর্থাৎ আমরা আবেগসূচক বাক্যের মাধ্যমে আনন্দ প্রকাশ করি, বিস্ময় প্রকাশ করি, উচ্ছ্বাস প্রকাশ করি, ঘৃণা প্রকাশ করি, তো এই প্রত্যেকটি প্রকাশক একটি করে বাক্য আমাদের লিখতে হবে। তো সেগুলো এবার আমরা একে একে দেখে নেবো।
তো প্রথমে দেখো, এরকম আবেগসূচক বাক্যের যে বিভিন্ন শ্রেণীবিভাগ, প্রথমে আমরা আনন্দ প্রকাশ করার জন্য এই বাক্যটা বলতে পারি, আহ কি আরাম, এটা আনন্দ প্রকাশ করছে। তারপরে দেখো বিস্ময়, আহা কি দেখিলাম, এটা বিস্ময় প্রকাশ করছে। তারপরে উচ্ছ্বাস, কি মজা আমরা জিতেছি, এটা উচ্ছ্বাস প্রকাশ করছে। এবার ঘৃণা প্রকাশক বাক্যটি হলো, ছি তোমার এই কাজ, তাহলে এই বাক্যটি আমরা লিখে দিলাম। এবার চলে যাব পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 3.3। এখানে আমাদের উদাহরণ দিতে হবে 5টি করে। কিসের উদাহরণ দেখো, প্রথমে ছিল ক্রিয়াবাচক বিশেষণ। এই ক্রিয়াবাচক বিশেষণের উদাহরণ আমরা এরকম ভাবে লিখতে পারি, আজকাল তোমার দর্শন পাওয়া যায় না, এই দর্শন কথাটি হলো ক্রিয়াবাচক বিশেষণ, তাহলে দাগ দিয়ে দিবে তোমরা। সাপেক্ষ সর্বনাম, যেমন কর্ম তেমন ফল, এই বাক্যটি লিখবে, যেমন তেমনের তাহলে দাগ দিয়ে দেবে। সর্বনামের বিশেষণ, সে বট আর নেই, এখানে সেটি হলো সর্বনামের বিশেষণ, এর তলে দাগ দিয়ে দিবে। আলংকারিক অব্যয়, আগে তো এসো তারপর ভাবা যাবে, এই যে তো এই কথাটি আলংকারিক অব্যয়, তলে তোমরা দাগ দিয়ে দেবে। অসমাপিকা ক্রিয়া, সে বাড়ি এসে সব দেখলো, এখানে এসে এটা হলো অসমাপিকা ক্রিয়া। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে, এখানে প্রশ্ন নম্বর 3.4। কাঁচা ও বসা শব্দ দুটিকে 5টি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। তো প্রথমে আমরা কাঁচা দিয়ে দেখে নেবো, তারপরে আমরা চলে যাব বসা দিয়ে। তো কাঁচা শব্দ দিয়ে 5টি বাক্য করব। যেমন 1 নম্বর আমরা করতে পারি, কাঁচা রাস্তা বর্ষায় কাদা হয়ে যায়, অর্থাৎ অস্থায়ী, এখানে কাঁচা মানে হলো অস্থায়ী। চলে যাব পরের বাক্যে, কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় শিশুটি চিৎকার করছে, এখানে কাঁচা শব্দের অর্থ হলো অসম্পূর্ণ। 3 নম্বর, এমন কাঁচা লেখা কখনোই ছাপা হবে না, এখানে কাঁচা মানে হলো নিম্নমানের। পরে 4 নম্বরে দেখো, কাঁচা আম টক হয়, এখানে কাঁচা মানে হলো অপক্ক, অর্থাৎ যা এখনো পাকেনি। এরপরে দেখো 5 নম্বরে, অমন কাঁচা কাজ করো না, এখানে কাঁচা মানে হলো ভুল। তাহলে কাঁচা দিয়ে 5টি বাক্য হয়ে গেল। এবার আমরা বসা শব্দ দিয়ে 5টি বাক্য করব। দেখো বসা, আগামীকাল গ্রাম সংসদের সভা বসবে, এখানে বসা মানে অনুষ্ঠিত হবে, তাহলে আমরা এখানে করে দিলাম এটি। পরের বাক্য 2 নম্বর, দইটা এখনো বসেনি, এখানে বসেনি মানে জমেনি। 3 নম্বরে দেখো, এভাবে বসে আর কদিন খাবে, এখানে বসে বসে খাওয়া মানে বেকার, কাজকর্ম কিছু না করা। এরপরে দেখো, সে চেয়ারে বসে আছে, এখানে বসে থাকা মানে অধিষ্ঠান করা বা উপবেশন করা। তারপরে 5 নম্বরে দেখো, তার ব্যবসা বসে গিয়েছে, ব্যবসা বসে যাওয়া মানে এখানে ব্যবসায় মন্দা দেখা দেওয়া। চলে যাব পরের প্রশ্নে, বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষি জমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে, নদীর পাড়গুলি স্থায়ী রক্ষণাবেক্ষণের প্রয়োজন, এ বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো, আর এই প্রশ্নটির জন্য রয়েছে 5 নম্বর। উত্তরটা আমরা এরকম ভাবে শুরু করব। দেখো প্রথমে আমরা লিখছি সম্পাদক সমিতিসু, তারপরে দৈনিক খবর, এটা হলো একটা পেপারের নাম, তোমরা অন্য পেপারের নামও দিতে পারো। তারপরে দেখো কলকাতা 7 লক্ষ 1, এটা হলো পেপারের অফিসের ঠিকানা। তারপরে এবার আমরা বিষয় লিখছি, নদী পাড়গুলি স্থায়ী রক্ষণাবেক্ষণের আবেদন। তারপরে এবার আমরা এইভাবে শুরু করব, সবিনয় নিবেদন একটা কমা দেবো, তারপরে এবার আমাদের বক্তব্য বলবো। দেখো, বন্যার প্রকোপে প্রতি বছর মালদা জেলার নদী সংলগ্ন গ্রামগুলির বহু কৃষি জমি নদীর ভাঙনে শেষ হয়ে যাচ্ছে, গ্রামের সাধারণ কৃষকেরা তাদের জমি জমা হারিয়ে সর্বশ্রান্ত হয়ে যাচ্ছে, শুধু তাই নয় মানুষের বসত বাড়ি ও গবাদি পশুও বন্যায় ভেসে যাচ্ছে। এই ঘটনা নতুন কিছু নয়, প্রায় প্রতি বছরই এই সমস্যা ঘুরে ফিরে আসে। প্রশাসনের তরফে সাময়িকভাবে কিছু ব্যবস্থা গ্রহণ করা হলেও পাকাপাকি কোনো ব্যবস্থা নেওয়া হয় না। নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ ও সঠিক রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করলে এই সমস্যার সমাধান করা যেতে পারে। বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসনের নজরে আনা হলেও তারা এ বিষয়ে উদাসীন। তারপরে এবার আমরা লিখবো প্যারাচেঞ্জ করে, আশা করি বিষয়টি গুরুত্ব সহকারে বিচার করে যথাযথ কর্তৃপক্ষ ও জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করতে আমার পত্রটি আপনার সংবাদপত্রে প্রকাশ করবেন। এবার আমরা ডান দিকে লিখবো নমস্কারান্তে, তারপরে নিজের নিজের নাম লিখবে, অর্থাৎ যে চিঠি লিখছো তার নামটা এখানে লিখে দেবে। তারপরে বাম দিকে দেখো, তারিখ দিয়ে তারিখ লিখে দেবে তোমরা, আর তার নিচে তারিখের নিচে স্থান, অর্থাৎ কোথায় থেকে তোমরা চিঠিটা লিখছো। তাহলে এই ছিল এই ক্লাসের আলোচনা। যদি ক্লাসটি ভালো লাগে একটি লাইক, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট করবে। সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, আর যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আবারও ফিরে আসবো অন্য একটি ক্লাসে। বাই।